আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরের চৌধুরী ইন্টারন্যাশনালের এই শোরুমটিতে। এখান থেকে সারা বাংলাদেশে ক্রোকারিজ আইটেমের হোলসেল সাপ্লাই দেওয়া হয়ে থাকে। সো আপনারা যারা প্রোডাক্টের অর্ডার করতে চান, তারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে সরাসরি প্রোডাক্ট অর্ডার করতে পারেন। এছাড়াও আপনারা যারা সরাসরি এখানে আসতে চান, তারা ঢাকা চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের এই শোরুমটিতে এসেও আপনারা প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন। সো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের আইটেম রয়েছে, সেগুলি দেখাবো আমরা। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। সো এখানকার যিনি প্রতিনিধি রয়েছে, আমরা প্রতিনিধি ভাইয়ের সঙ্গে কথা বলে প্রোডাক্টের বিস্তারিত। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ লিটন। লিটন ভাই, আচ্ছা ভাই জান একটু বলবেন যে কী কী আইটেমের আপনার এখানে কী কী আইটেম রয়েছে? আমাদের এখানে ননস্টিক মার্বেল কোটিংয়ের আইটেম সব থেকে বেশি। আমাদের ননস্টিকের আইটেম সব থেকে বেশি, ফ্রাই প্যান আছে, সফটপ্যান আছে, গ্লাস ওয়ারের আইটেম আছে, তারপর আপনার ক্যাসারোল সেট আছে, আচ্ছা চামচ সেট আছে, আচ্ছা লুজ চামচ আছে, আচ্ছা তারপর ব্লেন্ডার আছে, তারপর এখানকার এই প্রোডাক্টগুলি কিভাবে আপনারা দিয়ে থাকেন ভাই? আমরা এগুলো আপনার মূলত কুরিয়ার করেই পাঠাই, আর যারা সরাসরি নিতে চায় তারা সরাসরি নিতে পারবে, দোকানে এসে দিয়ে নিতে পারবে। আচ্ছা, আর কেউ চাইলে আপনার কোনো কন্ডিশনে আপনারা প্রোডাক্ট দিয়ে থাকেন? আসলে কন্ডিশনে আমরা দেই না, আমাদের নগদ টাকাই আগে ম্যাক্সিমাম সবাই নগদ টাকাই পাঠায়। আচ্ছা, তখন আমরা তারপরে পাঠাই, যেহেতু আমরা মানে ওইভাবে অনলাইন আলাদের মতো করি না, তো এই কারণে কন্ডিশনে দেই না। আচ্ছা আচ্ছা, তো আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো আপনাদের প্রোডাক্টগুলি এখান থেকে সাপ্লাই দেওয়া হয়ে থাকে, তাই না? আমাদের থেকে মোটামুটি বাংলাদেশের সবাই কম বেশি নেয়। আচ্ছা, সব জায়গায় আমাদের আইটেমটাই আপনার মানে অনেক দোকানদার আছে, যেমন খুলনা বরিশাল সবাই আমাদের কাছ থেকেই নেয়। ওকে ভিউয়ার্স, আমরা এখানকার সকল প্রোডাক্টের হোলসেল দাম দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আমরা এখানকার প্রতিনিধির সঙ্গে কথা বলে প্রোডাক্টের বিস্তারিত দাম জেনে নেই। সো ভাই, আমাদের কী দিয়ে শুরু করবেন, আমরা কী দেখবো শুরু থেকে? আমরা আপনার এই ধরনের বড় সেটটা দেখতে পারি। আচ্ছা, এটা হলো আপনার থ্রি পিস, নাকনা সহ সিক্স পিস। আচ্ছা, নিচেরটা হচ্ছে সব থেকে বড়, না? এটা হলো বড় 40 সিএম। আচ্ছা, তারপর হলো আপনার 36 সিএম, 32 সিএম, তিনটা সাইজই হয়। এটা দুইটা কালার। আচ্ছা, এটা পাইকারি রেট। আর একটা কালার হচ্ছে এটা, তাই না? না, এটা আবার বড় সাইজ। বড় সাইজ এটা হলো 46, 42, 38। আচ্ছা, এটা কেমন কি দাম পড়বে এটার? এটা কিছুদিন আগে রেট কম ছিল। আচ্ছা, এখন আপনার সামনে কোরবানির সিজন, মানে এটা খুব মানে রানিং, আর আমাদের চায়না তো মাল শর্ট, যে কারণে এটার দাম এখন একটু বাড়ছে। আগে 6,800 ছিল, এখন 7,600 টাকা। 7,600 তিনটা, কিন্তু কিছুদিন পরে এটা রেট আরো বাড়বে। এটা এমন আছে 8,200 টাকা হইতে পারে, 8,500 টাকা হইতে পারে। আচ্ছা, যেহেতু মানে মাল কোয়ান্টিটি আমরা আনার উপরে এটা নির্ভর করে। তারপরে এটা আছে, এটা 46 সিএম, 42 সিএম, 38 সিএম, এটারও দুইটা কালার হয়। এটা হলো বর্তমান রেট 10,500 টাকা। 10,500, কিছুদিন আগে একটু কম ছিল, হয়তো অনেকে এখন ফোন দিয়ে বলতে পারে যে ভাই আপনার আগের ভিডিও গুলোতে দেখছি একটু কম ছিল, এখন আবার এত দাম কেন? এখন চায়নাতে মালের দাম বাড়ছে, আমাদের তো কিছু করার নেই, আমাদের তো আইনে বিক্রি করতে হবে। জি জি, সেই হিসাবে আমাদের দাম এই দুইটার দাম মানে আপাতত এইটাই আছে। আচ্ছা, 10,500, 7,600। আমি আরো কিছু সাসপেন্স সেট দেখাই। আচ্ছা হ্যাঁ, দেখি। যেমন এটার একটা সাসপেন্স সেট আছে, এটা হলো 16 পিস, এটা হলো আপনার মেড ইন জার্মানি লেখা আছে, মাল আসে চায়না থেকে। আচ্ছা, এটা দেখতে পারেন, এটা 6,700 টাকা। 6,700, এটা এরকম পাঁচটার সসপেন থাকবে, 6টা চামচ থাকবে। আচ্ছা, এখানে আছে মনে হয় 4টা, না? আমরা এখান থেকে একটা মানে আমাদের এক দোকানদার স্যাম্পল নিয়ে গেছে। ও আচ্ছা, তার মানে এরকমই পাবেন, 5টা পাওয়া যাবে। এই যে এটার এইটা পাবেন, এটার মতোই, এটাই তো সেম প্রোডাক্ট। আচ্ছা, এটা কত পড়বে? 6,500। 6,700 টাকা। 6,700, কিন্তু আমরা পাইকারি যদি কেউ নিতে চায়, অনেকে আছে যে একসাথে 4 সেট নিবে, তারও তো 200-300 কমাইতে হবে, কিন্তু এক সেট আমরা এটা পারি না। ওকে, যেহেতু রংপুরের অনেক কাস্টমার আছে, আমরা পাইকারি বিক্রি করি 6,500। এখন ওই লোক যদি আমিও যদি খুচরা কাস্টমারের কাছে 6,500 ধরি, তাহলে তো সে বিক্রি করতে পারবে না। অবশ্যই, সাধারণত 1-200 টাকা বাড়তি নিতে হয়, নাহলে তো আমার একটা সেট বিক্রি করার জন্য আমার আরো 2টা কাস্টমার নষ্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে কি দেখবো? এটার সাথে কিন্তু 6টা চামচও আছে। 6টা চামচও ফ্রি? হ্যাঁ, 6টা চামচ দিয়ে আছে, এটা গুলো একটা। আচ্ছা, উপরের জিনিসটা সুন্দর আছে, তো এটা কি ভাই? এটা এটা হলো আপনার গ্রিল প্যান। আচ্ছা, এটা হলো এমজিএস এর গ্রিল প্যান, এটা 1550 টাকা। 1550, হ্যাঁ। আচ্ছা, ওকে, তারপর একটু দেখি। তারপর আপনার যেমন এটা আছে কেকেও ব্র্যান্ডের, এটা আবার দাম কম, 6,000 টাকা। 6,000, হ্যাঁ, এটারও 5টা, 5টা, এটার সাথে কোনো চামচ নাই। আচ্ছা, তারপরে এটা আছে, হ্যাঁ, এটা হলো 7,800 টাকা। 7,800, হ্যাঁ। আচ্ছা, তারপরে
তারপর যেমন আপনার এই যে এটার একটা সেট আছে, এটার দাম কিছুদিন আগে কম ছিল 6500 টাকা, 6500 হচ্ছে আপনার 5 সেট তাই না? হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই 10 পিস, মানে 5টার সাথে 5টা ঢাকনা আছে। আচ্ছা আচ্ছা, চায়নার ইন্টারন্যাশনাল হিসাব তো 5টার সাথে 5টা ঢাকনা যা দিবে তার পিস হিসাবে ধরে। আচ্ছা আচ্ছা, তারপর এইটাও আপনার এই যে এরকম 5টা সাসপেন থাকবে, 5টা ঢাকনা থাকবে, 10 পিস। আচ্ছা, তারপর এটা বর্তমান রেট 6800 টাকা। ওকে, তারপর যেমন এই যে বিগ সাইজের যে একটা দেখাইছি, এটা হলো আবার জিও, এটা আপনার এই 6 পিস, 3টার সাথে 3টা ঢাকনা, এটা বর্তমান রেট আছে 9500 টাকা। একটু উঠাই দেখি আমরা, এই যে এটা রেট হচ্ছে 9500। হ্যাঁ, এটা নতুন আসছে হাইড্রোলিক হ্যান্ডেল, যে কারণে এটার দাম বেশি। সেটা হচ্ছে 4টা তাই না? না, এটা 3টার, এই যে এইভাবে 3টা আসবে, এই 3টা। হ্যাঁ, নিচেরটা আবার অন্য একটা, আমরা আলাদা করে রাখছি তো। আচ্ছা, এই কারণে। তারপরে এটাও জিও ব্র্যান্ডের, এটারও আপনার 5 পিসের সেট হবে। আচ্ছা, 5টা সেট, এটা আপনার 6200 টাকা। এগুলো কিন্তু আমি আগেই বলছি কিছুদিন আগে রেট অনেক কম ছিল। আচ্ছা, এখন চায়নাতে দাম বাড়ছে, আমরাও দাম বাড়াই দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমাদের তো কিছু করার নেই, ওরা যদি রেট বাড়ায় আমাদের রেট বাড়াই বিক্রি করতে হবে, অনেকে বলতে পারে। আচ্ছা, যেমন বিভিন্ন ইউটিউবে অনেক ভিডিও থাকে, অনেকে বাজে কমেন্ট করে, ভাই এটা আগে কম ছিল এখন এত বেশি কেন? তারা মার্কেটটা না ঘুরলে বুঝতে পারবে না, সেক্ষেত্রে মার্কেট ঘুরলে জানা যাবে। তারপর আপনার এই যে এটা আছে 3 পিস, এটাও 3টার সাথে 3টা ঢাকনা। কোনটা? এই যে এটা, এই সেটটা। অনেকে আছে ছোট ফ্যামিলি, তাদের এত বড় দরকার নেই, তারা এটা নিতে পারে। আচ্ছা, এটা কত পড়বে? 28, এটা হলো 28 সিএম, এটা 26, 28, 24, 20, কত পড়বে? এই তিনটা, এটা 4700 টাকা। 4700, এটা ইউনিক। তারপরে আবার এইটার কিন্তু একটু কম দামি আছে এটা। তারপর? তারপর এটা আছে, হ্যাঁ, এটা জিও ব্র্যান্ডেড 3 পিসের সেট, 3 পিস। আচ্ছা, আমরা বাকি দুইটা সেট একটু দেখাই দেই। এই যে এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, খুবই কালারফুল এটা, এটা কত পড়বে? এটা পড়বে 4200 টাকা। 4200। আচ্ছা, আমার এখান থেকে দেখে মনে হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলি আপনারা নিতে পারবেন। সো যারা নিতে চান সরাসরি স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করে দিন। তারপরে কি দেখবো আমরা? তারপর এটা আছে, এটাও 5টার সেট, 32, 28, 26, 24, 20, এটা হলো 5টার সেট। এটা রয়্যাল লাইফ, রয়্যাল লাইফ কোম্পানির, এটা 5টার সেট পড়বে 8200 টাকা। 8200 না, 8200। আচ্ছা, আমাদের মোটামুটি আপনার 10 পিসের যে সেটগুলো, আরও কিছু কালেকশন ছিল আমাদের, ওই আইটেমগুলো শেষ হয়ে গেছে, যেহেতু চায়নাতে এখন মাল শর্ট, আচ্ছা, আনা যাচ্ছে না, সেই কারণে আপনার এই মোটামুটি এগুলোই আছে। আচ্ছা, এখন আপনার ফ্রাই প্যানের আইটেম, যেমন ফ্রাই প্যান দেখবো আমরা, ফ্রাই প্যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এক কোণা থেকে ফ্রাই প্যানটা দেখি। এই যে 5টা সাইজ, এগুলো মানে বিভিন্ন সাইজ হয়, 20, 24, 26, 28। হ্যাঁ, 850, 950, 1050, 1150, 1250। ওকে, এরকম করে মোটামুটি আপনার যে কয়টা ফ্রাই প্যান আছে একই ক্যাটাগরির দাম, হয়তো কোনোটা 50 টাকা বেশি আছে, আবার এটার ভিতরে আপনার আরেকটু কোম্পানি আছে জিও ব্র্যান্ডের, ওইটার দাম একটু কম। আচ্ছা, আমি দেখাই দিব নে, এগুলো আবার একই এরকমই দাম প্রত্যেকটার, যেহেতু আসলে আমাদের দোকান খোলা তো এত সময় নাই যে প্রত্যেকটার দাম আলাদা আলাদা জানাবো। যারা নিতে চায় স্ক্রিনে নাম্বারে আপনার মেসেজ দিলেই হবে, আমরা বিস্তারিত জানাই দিতে পারবো। ওকে, এটা আছে সুইজারল্যান্ডের। আচ্ছা, এটা আপনার 1300, 1400, 1500, 1600। ওকে, মানে এইভাবে দাম প্রত্যেকটা 4টার, এটার আবার ঢাকনা হয় না। আচ্ছা, আর এইগুলোর ভিতরে আপনার ঢাকনা সহ এই আইটেমগুলো আছে, কেউ যদি নিতে চায় ঢাকনা সহ তাহলে এগুলো নিতে পারবে। এগুলো আমরা দাম 1650, 1750, 1850, 24 সিএম, 26 সিএম, 28 সিএম, এরকম। আচ্ছা, ওকে, তারপরে আমরা আপনার তাওয়া আছে, অনেকে চাই যে রুটির তাওয়া বা পিজার তাওয়া, এই ধরনের তাওয়াগুলো নিতে পারে। এই যে মার্বেল কোটিং এর, আচ্ছা মার্বেল কোটিং, এগুলো প্রত্যেকটাই মার্বেল কোটিং। আচ্ছা, কত করে পড়বে এগুলো? এটা 1350, 1350 পাইকারি রেট। আচ্ছা, এখান থেকে 1350 কোনগুলো আছে বা আপনি একটু এক এক করে দামগুলি একটু বলে যান, বের করতে হবে না? এটা আছে 1150 টাকা। ওকে, এটা আছে 1050। আচ্ছা আচ্ছা, এটার আবার 28 সিএম, 28 সিএম, হ্যাঁ, এটা আপনার 1250 টাকা। আচ্ছা, এটা 26 সিএম, 1150, 1050, এইভাবে আপনার তাওয়াগুলো আছে। আচ্ছা, এমডিসি তাও আছে। আচ্ছা, এগুলি কেমন দাম পড়বে? এগুলো আপনার 1650, 1450। আচ্ছা, 28 সিএম, 26 সিএম। আচ্ছা, তারপর আপনার এই যে গ্রিল প্যান, এটা আছে জিও, জিও ব্র্যান্ডের, এটা হলো 1750 টাকা, 1750, 1750। আচ্ছা, তারপর আপনার এইগুলো আবার একটু কম দাম,
আচ্ছা এগুলো আপনার 550 450 এগুলো তাওয়া তাওয়া আপনার ভাজি টাজি করতে পারবে আচ্ছা আর কারো ডিপ ফ্রাই প্যান লাগলে হ্যাঁ ওকে ভাইয়া তারপরে আপনার এই ডিপ ফ্রাই প্যান আছে অনেকে যদি ডিপ ফ্রাই প্যান নিতে চায় এগুলো ঢাকনা ছাড়াও আছে ঢাকনা সহও আছে আচ্ছা ঢাকনা ছাড়া কত পড়বে এটা ঢাকনা ছাড়া এটা 28 সিএম 1600 টাকা 1600 ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে 200 টাকা পারবে আচ্ছা তারপরে তারপরে আপনার 28 এর পর 26 হবে হ্যাঁ 26 পড়বে 1500 টাকা তারপর 24 আছে 24 পড়বে 1400 টাকা এটা হলো ঢাকনা ছাড়া আর ঢাকনা সহ নিলে প্রত্যেকটা ফ্রাই প্যানে 200 থেকে 250 টাকা বাড়বে যেহেতু ঢাকনার হিসাবটা আলাদা হয় আচ্ছা আমি একটু দেখাই দিই ঢাকনাওয়ালাটা এই যে এটা হলো ঢাকনাওয়ালা আচ্ছা এটা হচ্ছে ঢাকনা ঢাকনাওয়ালা হ্যাঁ এটা ঢাকনা সেম প্রোডাক্টই ডিপ ফ্রাই প্যান সেম প্রোডাক্টই এটা 1850 টাকা ওকে তারপর আপনার কেউ যদি এসএস এর ফ্রাই প্যানও নিতে চায় নিচে আপনার এসএস উপরে নন স্টিক এটারও তিনটা সাইজ আছে 1350 1250 1150 হ্যাঁ 26 সিএম 24 সিএম 20 সিএম আচ্ছা এইভাবে করে মোটামুটি আমাদের অনেক আইটেম আছে মার্বেল কোটিং এর যে আইটেমগুলো যেমন আমি 7 থেকে 8 মাস আগে একটা ভিডিও করছি ওই ভিডিওতে আমি একটা জাস্ট एग्जांपल একটা জিনিস বুঝাই এই যে যে বড় সেটটা আছে 40 সিএম 36 সিএম 32 সিএম এটা রেট কিন্তু 6800 টাকা দিছিলাম এটা 7 থেকে 8 মাস আগে তখন কিন্তু রেট কম ছিল এখন 8 মাস পরে যদি কেউ আমাকে ফোন দেয় ফোন দিয়ে যদি বলে যে ভাই এটা রেট কত আমি एग्जांपल বললাম ভাই এটা এখন 7800 টাকা বা 7700 টাকা উনি বলবে আপনার ভিডিওতেও দেখলাম ভাই 6800 তাহলে কিভাবে কি হিসাব তো মিললো না হিসাবটা আমি এইভাবে বুঝাই 8 মাস আগে মালের দামটা ছিল কম এখন আপনি 8 মাস পরে ফোন দিয়েছেন 8 মাস আগের ভিডিও দেখে যদি আপনি ফোন দিয়ে থাকেন তাহলে তো হচ্ছে না এই কারণে এখন অনেক দোকানদার আমরা যারা পাইকারি মানে বিক্রি করি তারা রেট বলতে চায় না যে ভাই আপনি যখন নিবেন ভিডিও দেখে ফোন দিবেন আপনি প্রয়োজনে দুইটা চারটা দোকান যাচাই করবেন যেহেতু আইটেম ধর আমি একা বিক্রি করি না যাচাই করে তারপর আমাকে ফোন দিবেন বা আপনি আমাকে জানাবেন আরো আইটেম নিতে চান বিভিন্ন আইটেম থাকে যেমন ব্লেন্ডার আছে আমাদের কিছু রাইস কুকারও আছে আমাদের আরেকটা শোরুম আছে ওইখানে যেহেতু আমরা এখানে মানে নাই কেউ যদি রাইস যে কোনো আইটেম আমাদের মানে হোমের মানে ঘরের যে আইটেমগুলো লাগে তারা আমাদের কাছে মেসেজ দিবেন আপনার আমার নাম্বারটা হচ্ছে 0191-8361-509 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভাইবার আছে আপনারা নক করতে পারেন যে কোনো জিনিস জানার জন্য বা আপনার যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় বা আপনার দেখতে ইচ্ছে হয় যেহেতু ভিডিওতে দেখছেন এখন একটা মানে সরাসরি একটা ছবি দেখবেন বা ভিডিও কলে দেখবেন আপনারা সেখানে আমাকে ফোন দিতে পারেন আমার আরেকটা নাম্বার আছে 01705184774 আপনারা সেখানেও ফোন দিতে পারেন তো আশা করি আপনাদের আমার দোকানে যা যা আছে আগের ভিডিওতে দেখছেন এই ভিডিওতে দেখছেন আমাদের ঠিক আজকে থেকে তিন দিন পরে আরও কিছু মার্বেল কোটিং এর মাল আসবে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আশা করি ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম